হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রান্না, মাছের শুক্ত। অসাধারণ টেস্টি এই মাছের শুক্ত বাড়িতে একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে ধুয়ে নেওয়া মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের যে কোনো পিস ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের পিসগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই পিসগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে যে তেল পড়ে রইল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া পটল। পটলটাকেও আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এভাবে একবার মাছের শুক্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কতগুলো আলুর টুকরো। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এই শুক্ত রান্নাতে সবজিগুলোকে যদি লম্বা লম্বা করে কেটে নেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে। এখন আমি আলু আর কাঁচকলাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবারে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। তারপর আলু আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই শুক্ত রান্নায় কাঁচকলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়া আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। যদিও শুক্ত রান্নায় লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না, যেহেতু মাছের শুক্ত রান্না করছি তাই জন্য আমি এখানে আমার পছন্দ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি শুক্তোর মশলা। এখানে আমি দু চামচ রাঁধুনিকে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। তারপর সেটা এখন দিয়ে কষিয়ে নিচ্ছি। শুক্তো রান্নাতে রাঁধুনি দিলে দারুণ টেস্ট আসে। আপনারা এভাবে একবার রাঁধুনি বাটা দিয়ে শুক্তো করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই রাঁধুনি মুদিখানার যে কোনো দোকানে পাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তারপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি। ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন আমি দেখে নেব সব কিছু সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। আগে থাকতে মাছ দিয়ে ঝোলটা ফোটালে মাছের একটা গন্ধ ঝোলের মধ্যে চলে আসবে। তাই ঝোলের সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে মাছ দিয়ে উল্টে পাল্টে আরও 2 মিনিট রান্না করে নেবার পর আমাদের নামিয়ে নিতে হবে। এখন আমার মাছের শুক্তো সম্পূর্ণ তৈরি। আমার আজকের এই মাছের শুক্তো রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।